আসসালামু আলাইকুম আমি শারমিন শারমিনস ডেলি ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেগুলোই দেখাবো আজকে ঘুম থেকে উঠেই আব্বু সকালবেলায় সকালে নাস্তাটা বাইরে থেকে অর্ডার করেছিল তো আমার ভাই ভাইয়ের বউ আব্বু আম্মু আমি তারা সবাই মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি এই তো সবাই নাস্তা শেষ করে পরোটা আর ভাজি খেয়ে আমরা আম দুধ চিরামুড়ি খেয়ে নেব গ্রীষ্মকালে আম কাঠালের সিজনে আমরা আম দুধ চিরামুড়িটাই বেশিরভাগ খেয়ে থাকি এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার আপনাদের কী পছন্দ সেটা আমাদেরকে জানিয়ে দেবেন আজকের দিনটি অন্যান্য দিন থেকে একটু স্পেশাল এবং সেটা কি জন্য সেটা লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই এদিকে আমরা সকালে নাস্তাটা শেষ করে দুপুরে খাবারের আয়োজন করতেছি রান্না চুলায় বসিয়ে দিলাম এদিকে আম্মু কবুতর গুলো ছিলে দিচ্ছে এখন খাসির মাংস আর গরু মাংসগুলো চুলায় বসিয়ে দিল রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য এদিকে খাসি মাংস রেজালা করার জন্য কষিয়ে নিচ্ছে আর অন্য চুলায় গরু মাংসটা কষিয়ে নিচ্ছে ভালো করে এই তো গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে ভালো করে তারপর এদিকে দিকে খাসি মাংসটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে দেখতেই অনেক লোভনীয় লাগতেছে তো আজকে কি স্পেশাল আমাদের জন্য এটা লাস্ট মুহূর্তে বোঝানো হয়ে যাবে এদিকে তারাজের জন্য ওর নানা ভাইয়া আজকে গাড়ি এনেছিল আর ও অনেক বেশি খুশি এটার জন্য এই তো এদিক দিয়ে কবুতর ভেজে নিচ্ছে আমার আম্মু কচি বাড়ি জা মরিচ একটু বেশি দিলাম ডাল ডাল জিরা গরমসলার গোড়া বাতা বাদাম বাটা এখন অনেক সময় তো প্রসাই তো হবে একদম তেল বলি একদম উপরে বাসে তারপরে আমি ফেলব এদিকে মুরগি রোস্টের জন্য মশলা দিয়ে ভেজে নেবে আর অন্যদিকে চিংড়ি মাছগুলো মসলা মশলা দিয়ে মালাইকারি করার জন্য ভেজে নেবে এদিকে মুরগি গরু মাংস আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রসেসিং করে নিচ্ছে আম্মু এই তো আমরা আমুর কালকে রাতে এসেছি আর সকালবেলা এই প্রোগ্রামের জন্যই মেনলি গতকাল আম্মুর বাসায় আসা তো এই তো এদিকে আমার ভাই বাইরে যে দই মিষ্টি সবকিছু নিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মেইন ওকেশনটাই হচ্ছে আমার আব্বু নতুন অফিসে জয়েন্ট করার খুশিতে আলহামদুলিল্লাহ আমার আব্বুর আগের কোম্পানিতে দশ বছর চাকরি করেছে নতুন কোম্পানিতে জয়েন্ট করার খুশিতে আমরা আজকে এই সেলিব্রেশন করতেছি আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন যাতে সেইভাবেই এগিয়ে যেতে পারে এই তো আমরা এখন রাতে খাবারটা কমপ্লিট করে ফেলবো সব টেবিলে অ্যারেঞ্জ করে ফেলেছি সাজানোটাই আসলে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে এই তো আমরা কেকটাও এনে নিচ্ছি টেবিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে কেকটা কেটে নিবো এই তো আমরা খেতে বসে গিয়েছি একসাথে খাওয়ার মজাটাই আলাদা আর যদি হয় মায়ের হাতের এত সুস্বাদু খাবার তাহলে তার কোনো কথাই নেই এই তো আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এভাবেই পাশে থাকবেন যাতে আপনাদেরকে নতুনত্ব কোনো কিছু আরও সামনে দিতে পারি ভালো থাকবেন Assalamualaikum.